আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, দীর্ঘদিন ধরে যাতায়াতের সুবিধার জন্য একটি কংক্রিটের ব্রিজ তৈরির দাবি খানাকুলের পোল এলাকার মানুষদের। খানাকুলের অরোরা খালের উপর এই ব্রিজ তৈরি হলে শুধু গ্রামবাসীরাই নয়, খানাকুলের পূর্ব অংশ থেকে পশ্চিমাংশের যোগাযোগ সহজ হয়ে পড়বে বলে দাবি এলাকাবাসীর। যদিও এই দাবিতে গত প্রায় 30 বছর সড়ক থাকলেও এখনো তৈরি হয়নি কংক্রিটের ব্রিজ। আর এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর থাকবে, দীর্ঘদিন ধরে যাতায়াতের সুবিধার জন্য একটি কংক্রিটের ব্রিজ তৈরির দাবি খানাকুলের পোল এলাকার বাসিন্দাদের। খানাকুলের আরোরা খালের উপর এই ব্রিজ তৈরি হলেও গ্রামবাসীরা শুধু নন, খানাকুলের পূর্ব অংশ থেকে পশ্চিম অংশের যোগাযোগ সহজ হয়ে পড়বে এমনটাই দাবি এলাকাবাসীর। সিপিএমরা বলে ব্রিজ করবে 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 করে সে যা হবার হয়ে গেছে, ভিতরে খবর বুঝতে পারি না, বলতে পারছি না। আবার তৃণমূল বললো আমরা করে দিব, ব্রিজ করে দিব, কি কাঠের ব্রিজ করেছিল, সে তো বন্যার সময় ভেঙে ভুঙে চলে যাচ্ছে, যাতায়াত খুব অসুবিধা হয়েছে, মানুষের খুব দুর্ভোগ কষ্ট, বন্যার সময় যাওয়া আসা করতে পারেনি, এখানে নৌকা দিয়ে পারাপার করছে, চাষবাসের চাষের জিনিস যাওয়া আসা করতে পারছে। বলো উপতলার দোষ আমাদেরও দোষ হতে পারে, দাদা আমাদের যে শাসক দল আছে তাদেরও দোষ থাকতে পারে, এবং একদল করতে চাইলে আর দল বোঝে না করতে দেবো না এরম বলতে চাইছে তারা, যে হ্যাঁ ও করলে ও নাম হবে, আমার নাম হবে না কেন, এরম এরম করতে চাইছে, নাম করতে দেবো না। কতদিন ধরে বিজেপি দাবি করছে? 30-35 বছর আমি এখানে 8 পর্যন্ত পড়েছি, তারপর কাদা চুটকে চুটকে আমি রামনগর স্কুলে গেছি, তারপর ওখানে ব্রাহ্মণ কলেজ আছে, ওখানে 11 বার করেছি, বিএসসি পাস করেছি, অনার্স পাস করেছি, আমার মেয়ে এখন স্কুল কলেজ যায়, এইভাবেই তারা কলেজ যায়। আবার এখানে অগণিত ছাত্রছাত্রী এখানে মানে মাধ্যমিক পর্যন্ত পড়ে আবার স্কুলে যায়, একটা ডাক্তারখানা রুগী গিয়ে পশুদের মেয়েকে যদি ডাক্তারখানা নিয়ে যায়, তাকে তাকে প্রথম দিকে পাল্টি করে নিয়ে যাচ্ছিল, তারপর দোলা, তারপর দীর্ঘদিন কাঠের সেতু হতে তাকে আবার চাষি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু কাঠের সেতু ভেঙে যাওয়ার পরে আর কোনো রাস্তা নেই, তিনি অন্য দাদি ঘুরিয়ে নিয়ে যায়, কোনো কিন্তু রাত্রিবেলা গাড়ি সবসময় পাওয়া যায় না, বাদে তখন তাকে চাংতলা করে তুলে তুলে এরপরে ট্যাক্সি লাগিয়ে ওইভাবে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাস্তা দেখা গেলো যে